হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অরিও ব্রাউনি। আর এই ব্রাউনিটা আমি আজকে তৈরি করে দেখাবো চুলাতে। তৈরি করা খুবই সহজ আর এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন। এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। প্রথমে আমি চুলার প্রিপারেশনটা দেখিয়ে নিচ্ছি। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন হাঁড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে সেটা কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে। চুলার আঁচ মাঝারিতে রেখে এখন এই হাঁড়িটাকে আমি 10 মিনিট জাল করে প্রিহিট করে নিব। ওভেন যেভাবে প্রিহিট করে এই হাঁড়িটাকে আমি একইভাবে প্রিহিট করে নিব। এখন আমি ব্রাউনির ব্যাটারটা রেডি করে নিব। এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেটা বুঝে চিনিটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুইটেন্ড কোকো পাউডার। আমি এখানে ক্যাডবেরিটা ব্যবহার করেছি, চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডেডটা ব্যবহার করার জন্য। 1 চিমটি লবণ দিয়ে এই সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মেল্টেড বাটার। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটার দিলে টেস্টটা বেশি ভালো আসে। সব কিছু একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2টো নর্মাল তাপমাত্রায় থাকা ডিম। আর ডিমটা আমি একবারে দিচ্ছি না, প্রথমে একটা দিচ্ছি এবং পরে আমি আরেকটা দেব। ডিম দেওয়ার পরে খুব ভালোভাবে আমি 1-2 মিনিট একটু মিশিয়ে নিচ্ছি। প্রায় মিনিট 2-এক আমি একটা ডিম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন আরও একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এই ডিমটা দেওয়ার পরেও এভাবেই আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে বিট করে নিব। চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পরে মিশ্রণটা কিছুটা পাতলা হয়ে যাবে, তো অবশ্যই মেক শিওর হয়ে নেবেন যে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। তারপরে এর মধ্যে ময়দা অ্যাড করতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ এবং 1/4 কাপ পরিমাণ ময়দা, মানে 1/4 কাপ পরিমাণ। আর এই ময়দার মধ্যেই আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার মিশিয়ে রেখেছিলাম, তো অবশ্যই 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন। ময়দাটাকে আমি কয়েকবারে মিশিয়ে নিচ্ছি। লিকুইড ইনগ্রিডিয়েন্টসের সাথে ময়দাটাকে কয়েকবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে সাইড থেকে সব কিছু সরিয়ে মাঝখানে নিয়ে আসছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5টা অরিও বিস্কিট। এগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। বিস্কিটটা আমি এখন এই ব্রাউনির ব্যাটারের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের সাথে খুব ভালোভাবে বিস্কিটটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারটা মোল্ডে ঢেলে নিব। ব্যাটারের বাটিটা সরিয়ে নিচ্ছি আর এখানে আমি ব্রাউনি বেক করার জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি। আর মোল্ডের মধ্যে আমি একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে ব্রাউনির ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। এখন স্প্যাচুলার সাহায্যে মোল্ডের মধ্যে ব্রাউনির ব্যাটারটা একটু ছড়িয়ে দিচ্ছি, উপরটা একটু সমান করে দিচ্ছি। উপরটা সমান করে নেওয়ার পরে এখন এর উপরে আমি আবারও কিছু অরিও বিস্কিট দিয়ে দিচ্ছি আর এগুলোও আমি হাত দিয়ে ভেঙে রেখেছি। এখন এটাকে আমি বেক করে নিব। চুলায় আমি যে হাঁড়িটা গরম করতে দিয়েছিলাম সেই হাঁড়িটা কিন্তু এরই মাঝে গরম করে নেওয়া হয়ে গিয়েছে। এখন স্ট্যান্ডের উপরে আমি মোলটাকে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখেই প্রথমে 5 মিনিট জাল করব। তারপরে চুলার আঁচটা লো থেকে সামান্য একটু বাড়ানো অবস্থায়, মানে চুলার আঁচটা একেবারে লো থাকবে না, লো থেকে সামান্য একটু বাড়তি অবস্থায় থাকবে, ওই অবস্থায় এটাকে আমি 40 থেকে 45 মিনিট পর্যন্ত এভাবেই বেক করে নিব। আর যারা ওভেনে বেক করতে চান তারা প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিট বেক করে নিলেই হয়ে যাবে। তো এখন আমি অপেক্ষা করছি 40 থেকে 45 মিনিট।
প্রায় 40 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন একটা কাঠি ঢুকিয়ে আমি চেক করে নিচ্ছি ব্রাউনিটা হয়েছে কি না। কাঠিটা পরিষ্কার বের হয়েছে, তার মানে এটা হয়ে গিয়েছে। চুলা থেকে আমি ব্রাউনিটা নামিয়ে নিয়েছি, এখন পুরোপুরি ঠান্ডা করে এটাকে ব্রাউনির শেপে কেটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার অরিও ব্রাউনি। দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ। এটা ঘরে অবশ্যই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার। তো আমি আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।